গাইস, লাকি হেয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিভিউতে যে ট্যাটাসগুলো দেখলে, এই ট্যাটাসগুলো কিন্তু ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং চলছে, তো তোমরা এই ট্যাটাসগুলো কীভাবে ক্রিয়েট করবে সেটা তোমাদের দেখছি। তো গাইস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন হয়ে যেও। তো সবার প্রথমে তোমরা কী করবে, পিকচার ল্যাম্প অ্যাপটি ওপেন করে নেবে। দেন ওপেন করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবে, ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে এখানে 4.3 করে নেবে। দেন এতটা হয়ে গেলে এবার ওকেতে ক্লিক করে দেবে, তাহলে দেখবে ইমেজ সাইজটা এতটা হয়ে যাবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এবার তোমরা কী করবে, ব্যাক করে চলে আসবে। দেন এখানে প্রিন্ট টেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। দেন এখানে সার্চ করবেন ব্ল্যাক কাপেল পিক। দেন তোমরা কী করবে, এখানে দেখতে হবে কাপেল পিকগুলো চলে আসবে। দেন তোমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপেল পিকগুলো ডাউনলোড করে নেবে। আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি দেখাতে পারলাম না, তোমরা কী করবে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপেল পিক ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করতে তো সবাই জানোই, নাহলে আমার অন্য কোনো ভিডিও দেখে নিতে পারো, ওখানে কিন্তু দেখানো আছে। তো তোমরা এবার কী করবে, ডাউনলোড করা হয়ে গেলে ব্যাক করে দেবে, ব্যাক করে চলে আসবে পিকচার ল্যাবে। দেন এখানে আসার পরে এবার তোমরা কী করবে, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। দেন ক্লিক করার পরে ইমেজগুলো চলে আসবে। তো তোমরা কী করবে, এখানে এই ইমেজটা দেখতে পাচ্ছ, ইমেজটা আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। দেন ইমেজটা সিলেক্ট করবে, দেন এভাবে জুম করে বড় করে নেবে। দেন এতটা হয়ে গেলে এবার ইমেজটাকে এখানে লক করে দেবে, তাহলে কিন্তু ইমেজটা আর নড়াচড়া করবে না। দেন এতটা হয়ে গেলে এবার তোমরা টেক্সটে ক্লিক করবে। দেন এডিট টেক্সটে গিয়ে এই টেক্সটটাকে ডিলিট করে এবার তোমরা কী করবে, এখানে টেক্সটটা লিখে দেবে। তুমি টেক্সটটা লিখে দিচ্ছি, তোমরা টেক্সটটা লিখে নাও। দেন লাস্টে কিছু ইমোজি অ্যাড করে দেবে। দেন ওকেতে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু টেক্সটটা এভাবে রেডি হয়ে যাবে। দেন সাইজটাকে হালকা ছোটো করে দেবে, দেন এতটা রেখে দেবে। এবার স্ক্রল ডাউন করে চলে আসবে এখানে এভি ফন্টে। দেন তোমাদের যে স্টাইলটা পছন্দ সেটা তোমরা এখানে অ্যাড করে নেবে, তো আমি এটাই অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে হালকা বড় করে এভাবে রেখে দিচ্ছি। দেন এখানে স্ক্রল ডাউন করে চলে আসবেন শ্যাডোতে, শ্যাডোটাকে অন করে এখানে ব্ল্যাক হোয়াইট কালার সিলেক্ট করবেন, এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবে। দেন ডান করে দেবে। এতটা হয়ে গেলে এবার তোমরা এখানে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবে। দেন শেপটা নেওয়ার পরে এখানে চলে আসবে, দেন শেপটাকে এতটা রেখে দেবে। দেন চিকন করে নেবে শেপটাকে, দেন এতটা রেখে কালারে গিয়ে কালারটাকে রেড করে দেবে। দেন রাইট অপশানে ক্লিক করবে। দেন রাইট অপশানে ক্লিক করার পরে শেপটা আবারও সিলেক্ট করবে। দেন এখানে পজিশনে গিয়ে এটাকে হালকা আগে আনবে, ঠিক আছে। দেন রাইট অপশানে ক্লিক করে দেবে। তো এতটা হয়ে গেলে এবার তোমরা ইমেজটাকে সেভ করে নেবে। দেন ইমেজটা সেভ হয়ে গেলে তোমরা কী করবে, অ্যালার্ট মেশিন অ্যাপটিটা ওপেন করে নেবে। তারপর এখানে ফরেস্ট টেরিস্টে সিলেক্ট করবে, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এবার তোমরা কী করবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে। দেন মিডিয়াতে ক্লিক করে যে ফটোটা তোমরা ডাউনলোড করলে সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবে। তো ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। দেন ফটোটা সিলেক্ট হয়ে গেলে ফটোটার ডিউরেশনটা বাড়িয়ে দেবে। দেন এখানে আমি 10 সেকেন্ড রেখে দিচ্ছি, 11 সেকেন্ড। দেন এবার তোমরা কী করবে, এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে এই প্রজেক্টটা তোমরা ওপেন করে নেবে। এটা আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল পেয়ে যাবে।
তো তোমরা ওখান থেকে এটা ডাউনলোড করে দেবে, ঠিক আছে। দেন কী করবে, প্রথমে যে দুটো লেয়ার আছে সেই দুটোতে ক্লিক করবে, দেন এখানে ক্লিক করে কপি লেয়ার করে দেবে, দেন ব্যাক করে চলে আসবে তোমাদের নিউ প্রজেক্টে, দেন এখানে সে এটাকে পেস্ট করে দেবে। পেস্ট হয়ে গেলে যে ফটোটা এখানে দেখছো হাইড করা আছে ওটাতে তোমরা ক্লিক করবে, দেন ইফেক্টে ক্লিক করবে, দেন থ্রিডটা ক্লিক করে এখানে কপি ইফেক্ট করে নেবে, দেন এটাকে ডিলিট করে দেবে, দেন তোমাদের ইমেজটা চলে আসবে, দেন ইফেক্টে ক্লিক করে থ্রিডটা ক্লিক করবে। এতটা হয়ে গেলে এবার তোমরা এখানে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে কিন্তু গাইজ দেখো এভাবে কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে। দেন এতটা হয়ে গেলে এবার তোমরা প্লাস এখানে ক্লিক করবে, দেন মিডিয়াতে ক্লিক করবে, দেন ডাউনলোডে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা ওভার লিঙ্কটা, তো তোমরা ওখান থেকে ওটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। দেন ওভারলেটা ডাউনলোড করে নেবে, দেন সিলেক্ট করবে, সিলেক্ট করা হয়ে গেলে এখানে থ্রি ডটে ক্লিক করে দেবে, দেন এখানে ফুল কম্পোজিশন এরিয়া করে নেবে সব প্রথমে, দেন ভিডিও এন্ড পর্যন্ত চলে আসবে, দেন এটাকে কেটে দেবে, দেন সিলেক্ট করবে, ওভারলেটা সিলেক্ট করবে, দেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে লাইটেনে ক্লিক করে এখানে স্ক্রিন করে দেবে। তাহলে গাইজ দেখো এভাবে কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে। দেন এবার তোমরা কী করবে, প্লাস এখানে ক্লিক করবে, দেন অডিওতে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে একটা অডিও সিলেক্ট করে নেবে, দেন ভিডিও এন্ড পর্যন্ত রেখে দেবে, দেন তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে গাইজ। দেন এবার তোমরা কী করবে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার তোমরা এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট এখানে ক্লিক করবে, দেন এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যেত। গাইজ আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।